ইসলাম ধর্মীয় মানুহবিলাকে আপনার গোলাম নহয়, আপনি ঠিকা লওয়া নাই, গতি আপনি এনেকুৱা বক্তব্য নিদিব। আর দ্বিতীয়বার এনেকুৱা বক্তব্য দিলে আমি ধুবুরীতে কিছুমতে সংগ্রাম হয়েছি, আর ধুবুরীবাসী রাইজ আপনার কিন্তু ধুবুরীত অহা নিষিদ্ধ ঘোষণা করব, প্রবেশ নিষিদ্ধ করি। সাংসদ আজমল ডাঙরিয়া, মই ধুবুরী জেলা কৃষ্ণমতী সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক, মোর নাম নাজিমুল হক। আমি দেখিছো যে কেইদিনমান আগত ধুবুরীর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়াই দিল্লিত একটা বার্ড দিছিলে গুরু কুরবানীক লই। গতি আমি তেখেতক আজমল তেখেতক আমি এমপি হিসাবে সন্মান করো, আমার সমষ্টি যেহেতু তেখেত এমপি হয়, গতি জনতার যে সমস্যা এই সমস্যার ফালুরি কাটিছে। কেবল তো মাঝে সময়ে বিজেপির তলমতন করার কারণে এনেকা কিছু বক্তব্য তো দাঙ্গিদরে আমি দেখ পাইছি। ধুবুরী জেলার হাজার হাজার মানুষ মাটি নাই, বহুতো জায়গা উচ্ছেদ হয়েছে, বানপানীত মানুষের জীবন কঙ্গাল করে পেলাইছে, মানে অনাহত আছে, এইবিলাকলে তো কিন্তু বিধান পার্লামেন্টত মাত মতা নাই, আমি দেখা নাই। কেবল তেখেতর এমপির চিত্র সুরক্ষিত করবার কারণে তো বিজেপির পিছে পিছে গই তো এনেকা সাম্প্রতিক মন্তব্য দিয়ে থাকে। আমি দেখিছো যে কা আইন তো গোসুরক্ষা, গোসুরক্ষা আইন যেটা বিধানসভাত অনা হয়েছিল সেইমত কিন্তু বিধায়ক সেইমত কিন্তু এ আই ডিউর বিধায়কজনে বিধায়কবিলাকে বিধানসভাত মনসমর্থন করেছিল। কেবল আমি বা আমার রাইজর দলের শিবসাগর সমষ্টির বিধায়কজনে অখিলগড় ডাঙরে বিরোধ করেছিল। গতি বিজেপি যে বি টিম এই কথাখিন আমি মাঝে মাঝে দেখি আইসু তলকর আচরণে। আর আপনাদের জানে যে সিরাজউদ্দিন আজমলে কৈছিলে যে অসমৰ সর্বশ্রেষ্ঠ দক্ষ মন্ত্রী হিমন্ত ডাঙরিয়া, গতি এই কথাখিন আমি জানো যে আজমল ডাঙরিয়া তোর ব্যবসা বাণিজ্য সুরক্ষিত করার কারণে তো মাঝে মাঝে বিজেপির পক্ষত অবস্থান করা দেখা যায় আর তখন বিজেপির তলমতন করে আছে। গতি আমি ভাবু যে এজন সাংসদ হয়ে এইটু সময়ত এই বক্তব্য দিব না লাগিছিলে, কারণ ধর্মীয় মিরিকর রাজনীতি আমাক শেষ করে পেলালে। কি বক্তব্য দিছে তখন কৈছিল যে গুরু কুরবানী দিব না, বেলেগ যদি কুরবানী দিব লাগে। গতি এই কথাখিনি এই বক্তব্যখিনি আমি ধিকার জানাইছো। আমি হিন্দু মুসলমান, আমি অসমত হাতাম পুরিহা যি আমার ঐক্য সংগীতি আছে আমি মিলি আছো, আমি শঙ্কর আজানৰ দেশ অসম অসমত আমি বসবাস করে আছো। কিন্তু তেখেত ইমান দিনে গুরুকুরবানী দিয়ে আছে, তেও নিজে গুরুকুরবানী দিয়ে আছে। গতি এইটি সময় তেও এইখানে কথা কর মানে টকি অর্থটো কি, আমি হিন্দু সমাজক সন্মান করো, হিন্দু গৌ মাতাক সন্মান আমি সন্মান করো, কিন্তু নিজের চিত্র সুরক্ষিত করার কারণে এনেকা বক্তব্যই আমি দেখিছো তো বিজেপির তলমতন করে আছে। তো সমষ্টির কথা তো পাহরি গেছে, ধুবুরী সমষ্টির মানুষে অনাহত আছে, বানপানীত ককবকাই আছে, বিভিন্ন সমস্যা আছে, হাজার হাজার মানুষ মানুষের মাটির ভূমির মানুষ আছে, এইবিলাকলই তো লোকসভাত কেতিয়াও বক্তব্য আমি দেখিবলৈ আমি দেখা নাই। গতি আমি সুকিয়াই দিছো আজমল ডাঙরিয়া আপনার এমপি হিসেবে সন্মান করি, আপনি ধর্মীয় আবেগর বক্তব্য কিন্তু আপনি নিদিব।